নতুন রূপত গঠন হব কংগ্রেস, রাজ্যে রাজ্যে কংগ্রেসত ব্যাপক পরিবর্তন, অসমৰ পৰা গুজরাটলৈ, কেরালার পৰা হাৰিয়ানালৈ নতুন নেতার হাতত কংগ্রেসৰ দায়িত্ব। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের পাছতেই নতুন রূপত কংগ্রেস দল গঠন কৰিবলৈ সাজু হৈছে রাহুল গান্ধী। প্রতিখন রাজ্যতেই নতুন মুখক সন্মুখত লৈ আগুয়াব কংগ্রেস দল, আনকি বিরোধী দলপতির দায়িত্ব পালন কৰিবলৈ আগবঢ়া রাহুল গান্ধীয়েও এইবার নতুনকৈ টিম রাহুল গঠন কৰিবলৈ সাজু হৈছে। ইতিমধ্যে টিম রাহুলর পূর্বর কেবাগৰাকীও নেতাই কংগ্রেস এরি বিজেপিত যোগদান করেছে। তার ভিতর আছে মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর প্রদেশের জিতেন প্রসাদ, মহারাষ্ট্রের মিলিন্দ দেউরা আদি। তেনে এক বিপর্যয়ের মাজতো কংগ্রেস দলক নেতৃত্ব দি অহা রাহুল গান্ধীয়ে প্রতিখন রাজ্যর বাবে এইবার সুকিয়াকৈ প্রস্তুত করেছে গেম প্ল্যান। কিন্তু কি এই গেম প্ল্যান? টিম রাহুলর কোন এই সকল নতুন নেতা? শেহতীয়া লোকসভা নির্বাচনত কংগ্রেসের বহু কেইগৰাকী নেতায় প্রতিকূল পরিস্থিতির মাজতো সাহসেরে যুঁজ দি কংগ্রেসের হেরুয়া ভেটি পুনরুদ্ধার করবলে সক্ষম হয়েছে। তেনে এজন নেতাই হয়েছে হারিয়ানার দীপেন্দর হুদা। 2019 লোকসভা নির্বাচনত বিজেপিয়ে হারিয়ানাত 58% ভোট লাভেরে 10 লোকসভার 10 আসনেই লাভ করবলে সক্ষম হয়েছিল। কিন্তু এইবার দীপেন্দর হুদার নেতৃত্বত কংগ্রেস দলে 5 আসন কাঢ়ি আনবলে সক্ষম হওয়াই নহয়, বিধানসভা সমষ্টি হিসাবত 90 সমষ্টির 46টাতেই অগ্রগতি লাভ করবলে সক্ষম হয়েছে। নিশ্চয় হারিয়ানা বিধানসভা নির্বাচনেরও নেতৃত্বত থাকিব এইগৰাকী দীপেন্দর হুদা। ইয়ার বাহিরে অসমত গৌরব গগৈর বিজয় কংগ্রেস দল আর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিজয় হিসাবেই গণ্য করেছে। রাহুল গান্ধীর ইঙ্গিততেই গৌরব গগৈয়ে এতিয়ারে পৰা 2026 বিধানসভা নির্বাচনের কথা কবলৈ আরম্ভ করেছে। সন্দেহ নাই যে 2026 বিধানসভা নির্বাচনত অসমত কংগ্রেসের প্রধান মুখ হব গৌরব গগৈ। কেরালাত এইবার বাও দলের বিরুদ্ধে কংগ্রেস মিত্রজোটে অতি ভাল ফলাফল প্রদর্শন করবলে সক্ষম হয়েছে। কেরালার চতুর্থবারের সংসদলে নির্বাচিত হবলে সক্ষম হয়েছে শশী থারুর। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের চর্চা অনুসরি সকল ভাষা ভাষী আর জাতি সম্প্রদায়ের মাজত থাকা গ্রহণযোগ্যতালে চাই শশী থারুরেই কেরালাত কংগ্রেসের প্রধান মুখ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক একদরে গুজরাটত বহু বিরতির পাছত কংগ্রেসের হয়ে সংসদলে নির্বাচিত হয়েছে জ্ঞানীবেন ঠাকুরের দরে নেত্রী। প্রবল প্রত্যাহ্বানের মাজতো বিজয়ী হবলে সক্ষম হওয়া জ্ঞানীবেনের হাতত ধরিয়েই গুজরাটত সংগঠন শক্তিশালী করার অভিযান আরম্ভ করব রাহুল গান্ধীয়ে। মহারাষ্ট্রত শেহতীয়া নির্বাচনত কংগ্রেসে এক বৃহৎ সফলতা লাভ করবলে সক্ষম হয়েছে। জ্যেষ্ঠ কেইবাগৰাকীও নেতাই বিজেপিত যোগদান করার পাছত কেইবাজনও কংগ্রেসের সম্ভাবনাপূর্ণ নেতা বিজয়ী হবলে সক্ষম হয়েছে। তার ভিতর আছে প্রাক্তন গৃহমন্ত্রী সুশীল কুমার সিন্ডের কন্যা প্রণীতি সিন্ডে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসন্ত দাদা পাটিলর নাতি বিশাল পাটিল আর বরখা গাইকোয়াদর দরে নেতা নেত্রী। এই সকল নেতাক রাহুল গান্ধীয়ে বিশেষ অগ্রাধিকার প্রদান করব। উত্তর প্রদেশতো কংগ্রেসের নাছিল কোনো নতুন মুখ, কিন্তু সমাজবাদী পার্টি আর কংগ্রেসের দুজন প্রার্থীয়ে টিকট প্রত্যাখ্যান করার পাছত সীতাপুর সমষ্টির বিজয়ী হয়ে আছে কংগ্রেসের রাজেশ রাথোরের দরে নেতা। রাথোরের দরে সংগ্রামী নেতায় নিশ্চিতভাবে অনাগত সময়সাত কংগ্রেস দলত অধিক গুরুত্ব লাভ করব। এইদরেই শেহতীয়া নির্বাচনে কংগ্রেসত সম্ভাবনাপূর্ণ নেতার একটা নতুন প্রজন্মর সৃষ্টি করেছে। এই সকল নেতাক সম্মুখত লয়ে রাহুল গান্ধীয়ে প্রস্তুত করব কংগ্রেসের আগন্তুক দিনের রণনীতি। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।